দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলা ঝিনাইদহ সদর মায়ার বাজার একটি গালোদে খামারি তো পাশে আমাদের খামারি ভাই আছে আসুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গালালগুলো কেমন আছে সুস্থ আল্লাহ রহমত সুস্থ না আচ্ছা আপনার এই গালালগুলো কীভাবে লালন পালন করছেন কিভাবে এই জগতে আসলেন গালল খামার কি লজ না লাভ এই সব কিছু জানবো আজকের এই ভিডিওতে জি তো ভাইজান শুরুতে আপনার পরিচয় আমরা আমার দর্শকদেরকে জানাতে চাই পরিচয় আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম বাসা হচ্ছে মায়ার বাজার ঝিনাইদা জেলা সদরে অনেক ধন্যবাদ ভাইজান ভাইজান এদের চিকিৎসা সেবাটা আপনি কিভাবে করছেন আপনি তো নতুন চিকিৎসা আমি নতুন ওই হেবুল ভাইর ভাইয়ের কাছে ফোন করি আচ্ছা যে কইরে ও উনি বললে দাই সেই অনুপাতে আর আপনার ভিডিও দেখি দেখে বেশিরভাগ আপনার ভিডিওতেই দেখি আমার ভিডিও দেখি আপনার উপকার হয় জি উপকার হয় যে আপনি লিবানিট কিরমির কইলেন লিবানিট তারপরে আপনার এলো আটোলার আর চর্মরোগ ভার্মিক করতে করলেন এইগুলো দেখে দেখে আমি শিখেছি শিখেছি বাহ যাক

এমনাই মাসখান্দি কইলো সরকারি হইল ইউনিয়ন কাউন্সিলতে দিয়ে গেল দিবিস ডাক্তারে আচ্ছা আর এই পাঁচ মাসের ভিতরে তেমন আর কোন তেমন আর কিসুরক দেখেনি আচ্ছা এখন মোটামুটি সুস্থ সবাই সবাই সুস্থ আচ্ছা আচ্ছা যাক অনেক ভালো লাগলো আচ্ছা ভাইজান এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই গালুলগুলোর খাদ্য চাহিদা কি ভাবে এই মাটিরতেই ভাই এই মাটতেই ভাবে এনে আপনার যদি দুইবার আনি তাহলে আপনার আটটা সাড়ে আটটা আসি আর এগারোটা বারোটায় বাড়ি চলে যাই খেয়ে দিয়ে আবার নামাজ টামাজ পড়ে আড়াই ডে তিনটের দিকে আসি ওই সাড়ে পাঁচটা পাঁচটার সময় চলে যায় পেট ভেটে যায় আর খাওয়ানো লাগে সামনে কি এগিয়ে যাওয়ার ইচ্ছা যে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে কতদিন এই খামারটি রাখার চিন্তা ভাবনা আমার ইচ্ছা আছে আমার আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখলে আমি শতদিনই রাখবো বন্ধ করবেন না জি না এবং বিরত আকারে ইয়া করছি আমি একটা শেড তৈরি করছি প্রায় আড়াই আমি নিজেই মিস্ত্রি প্রায় আড়াই লাখ টাকা খরচ হচ্ছে আড়াই লাখ জি ভাইজান এই জগতে কেনে আসলেন এই জগতে আসলাম ভাই আমার একটু ছাগলের খামার ছিল ছাগল রাখতে খুব কষ্ট হতো তা সেইটা আমি দুটো তিনটে কিনে নিলাম প্রথম এগুলো চরিয়ে খুব ভালো হ্যাঁ মানে খুব আরাম তাই জি ছাগলের আরাম ছাগল বিক্রি করে

আচ্ছা আপনার দেখা দেখি তিনি তাহলে এই আপনার এলাকার চারণভূমি আপনার জি এই অল্প কয়টি গাড়ল এই চারণভূমিতে চড়ে এদের খুব তাড়াতাড়ি পেট ভরে যায় জি বাড়িতে কোনো খাবার দেন না আমি বাড়িতে না তাহলে এই মাঠে চড়িয়ে এদের খাবারের চাইতে মিটে যাচ্ছে কোনো খরচ না আচ্ছা এর আগে কি করতেন এর আগে আপনি আমার হচ্ছে ওই যে চাষবাস করতাম আমার রাজমিস্ত্রির কাছে রাজমিস্ত্রি তো প্রতিদিন ভালোই টাকা হয় পাঁচশো পড়তা নেই পড়তা নেই ওই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটা আর পরিশ্রম আর এই পরিশ্রম হয় না ওখানে পাঁচশো টাকা হাজরি পেতেন জি এখন কি মনে হচ্ছে গাড়ল লালন পালন করে ওর থেকে বেশি হচ্ছে ডবল হয় এখন হিসেব তো পাঁচ মাসে হিসেব করেন আপনার এখানে প্রায় এক লাখ প্রায় আসে এই প্রায় লাভ তাই জি পাঁচ মাসে আমার হিসেব হয়ে গিয়ে আচ্ছা তাহলে আমি আমার দর্শকদেরকে জানাতেই পারি যে গাড়ল লালন পালন অনেক লাভ আর গোসল কতদিন পরপর করা গোসল ওই সপ্তাহে একদিনই করা হয় কিভাবে করেছেন পুকুরে কিছু সাঁত্রি আমাদের খাল আছে খালের মধ্যে সাঁত্রি দিই এই পার তো পারে দিয়ে দিই হয়ে যায় জি আচ্ছা যাক ভালো লাগলো ভাই আর এসে তো এখনো লোম কাটানো হয়নি না লোম কাটা আমাদের হয়নি লোম কাটানো হয়নি তো ভাই কিভাবে বুঝলেন যে ছাগলের থেকে গাড়লে লাভ বেশি লাভ বেশি বুঝলাম এই যে আমি এই ধাড়িটা কিনলাম আপনার পনেরো হাজার টাকা দিয়ে এটা জি এই বাচ্চা এখন পাঁচ ছয় হাজার আমাদের এইখানে করলো কি করছে এই বাচ্চাটা জি পাঁচ হাজার জি আপনি ওই ধাড়িটি পনেরো হাজার কেজি প্রেগনেন্ট দিয়ে বাড়ি এসে বাচ্চা জি বাচ্চা হয়েছে এক মাস পরে বাচ্চা হয়েছে খুব ভালো লাগছে জি লাভ হয়ে গেছে জি ওই যে তেরো হাজার টাকা দিয়ে কিনলাম ওই ধাড়িটা কোনটা এইখানে এখন ছয় হাজার টাকা

এই যে দশ হাজার এইগুলো দশ হাজার তাই জি তাহলে আপনার আমার লজ নেই সেই হিসেবে আমি আসিল ব্যাপারি হ্যাঁ মেহেরপুরিতে দশ হাজার করে ওরা নেবে আচ্ছা সাত হাজার কি নিলাম হ্যাঁ হ্যাঁ তিন হাজার তাহলে লাভ হ্যাঁ এই যে লাভ আসছে এই লাভের হিসাবটা কি গাড়ল লালন পালন করার আগে বুঝতে পেরিলেন না না আচ্ছা পরে বুঝলি পরে বুঝলাম তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমি পাঁচ মাসের ভিতরে এর লাভ বুঝতে পেরেছি আমি আরো কিনবো আমার পঞ্চাশ ধারি করার ইচ্ছা আছে আমি আবার কিনবো আমি টাকা গুছাইছি হাজার কালকে যাব আশা আছে ভাইর ওখানে যাওয়ার ইচ্ছা কথা বলছিলাম আটকবর মিহিরপুর চুয়াডাঙ্গা ওই অঞ্চল থেকে আপনি গাল কিনতে চান কালকে যাবো কি কিনবেন মা কিনবেন না এবার মা করার ইচ্ছা মা বাচ্চা সব কিনবো বাচ্চা সহ মা কিনবে আচ্ছা ওতে লাভ বেশি এই দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা দেখে নিলাম এই এইটা সহ এই এই বাচ্চা সহ এখন বিশ হাজারের উপরে পঁচিশ হাজার চারশো বাচ্চা এবং মা জি ছোটো কিনে নিলাম সতেরো হাজার পাঁচশো এই 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 সামনের দুই জি আসুন দর্শক বন্ধুরা দেখুন এটা হলো বাচ্চা এটা মা এই দুইটা একসাথে নিয়েছিলেন জি সতেরো হাজার পাঁচশো এখন পঁচিশ হাজার তাও দিচ্ছেন হয় জি তাহলে আপনি কি সাক্ষী দিচ্ছেন যে গাঢ় লালন পালন জি জি আমি সাক্ষী দিচ্ছি তবে এর এর হচ্ছে মেন শ্রমিক শ্রমিক যদি নির্দিষ্ট থাকে তাহলে সে একশো ভাগ গাঢ় পালন করবে তাহলে এই পাঁচ মাসে গাঢ় লালন পালন করে আপনি সফলতা পেয়েছেন জি সফলতা এই গাঢ়গুলো কোথায় থেকে কিনেছেন এই কিনে চুয়াডাঙ্গা মেয়ের পরিত থেকে আচ্ছা চুয়াডাঙ্গা মেয়ের ছেলে থেকে কিনে এনে গাঢ় খামারটি পরিচালনা করছেন ভাইজান খামারটি কতদিন আগে শুরু করেছিলেন মনে করেন পাঁচ মাস হইল কয়টা দিয়ে শুরু করেছিলেন প্রথম তিনটে কিনে নিলাম তিনটা মা গাড়ল না বাচ্চা গাড়ল ওই ছোট বাচ্চা দুইটা পাটির বাচ্চা আর একটা পাটা বাচ্চা আছে পালে জি আছে একটু দেখাবেন যে প্রথম কিনে নিলাম এই যে এইটা কিনে নিলাম হ্যাঁ এইটা হ্যাঁ আর এই যে এই বাচ্চাটা এই তিনটা জি আচ্ছা আর বাকিগুলো পরে ধাপে ধাপে জি ধাপে ধাপে